মিস্ত্রি গেল, মিনিট দশেক হবে। এখন ভাবছি কি করব, কি করা যায়। এখন কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে বেশ মানে অনেক মিস্ত্রি লাগিয়ে পুরো কাজটা ঝটপট করে ফেলি, চট করে হয়ে যায়, তাহলে মানে আর পারা যাচ্ছে না। চারিদিকে ঝরানো ছেটানো, আমরা যেভাবে খাওয়া দাওয়া করছি না বলার কথা না। রান্নাবান্নার ভীষণ সমস্যা হচ্ছে, ঘরের চারিদিকে সব জিনিসপত্র, এই ডাইনিংয়ে একদম সাংঘাতিক, ওখানে টুকটাক, এরপর তো আরও বেশি হবে। দেখাবো তোমাদের, এই ঘরেও যা অবস্থা না, ওই ঘরে যে ঘরে মাইক্রো ছিল, রান্নাঘরের পরে একটা ঘর আছে, সেই ঘরে প্রচুর জিনিস ছিল, মাইক্রো, ওটিজি, মিক্সি, তারপর আরও অনেক টুকটাক চালের বড় বড় ড্রাম, ওগুলো সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। তো যাচ্ছে তাই অবস্থা, আমরা না আজকে সকালে এই মাইক্রোটা এনে ফ্রিজের প্লাগে সেট করার চেষ্টা করছিলাম, তাহলে ফ্রিজের পাশেই ওটাকে সেট মানে রাখা যাবে একটা দিনের জন্য। মাইক্রোটা যেই চালানো হলো, ফ্রিজের প্লাগ খুলে চলছে না এখানে, সেই জন্য ওখানেই রেখেছি যেখানে আগে ছিল মাইক্রোর ঘরে। সেই ঘরটা তো এখন থাকবে না, পুরো ওখানে দেয়াল উঠে যাবে, হাফ দেয়াল উঠেছে। এখন কি করছি বলো তো, এদিকে আর ওদিকে দুটো টুল দিয়েছি, এদিকে টুলে উঠে টপকে ওইদিকে গিয়ে মাইক্রো সব জিনিস গরম করে, মাইক্রোর ভেতরে গরম টরম করে আবার টুলে উঠে পাঁচিল ডিঙিয়ে আবার এইদিকে আসছি। এইভাবে আমাদের খাবার দাবার গরম করছি। দেখো এটা রান্নাঘর, ওই যে ওটা ফাঁকা জায়গাটা পুরো স্লাইড বসবে, এই যে মাইক্রো। ওই ঘরে যেতে গেলে এই টুলে আগে উঠছি, তারপরে পাঁচিল ডিঙিয়ে ওইদিকে একটা টুল আছে দেখো, গিয়ে কাজ সারছি। কোনো কিছু যদি আনতে হয় বা কিছু রাখতে হয় তাহলে এইভাবে আমাদের যেতে হচ্ছে। এই যে চারিদিকের অবস্থা দেখো, আর এই ঘরেও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে। দাঁড়াও দেখো, কিছু করার নেই, চারিদিকে জিনিসপত্র। এই দেখো ওপর ওই টেবিল থেকে এনে এগুলো সব এখানে রেখেছি, ফুলদানিগুলো, তারপর এখানে কুকারগুলো পরপর রেখেছি, নিচে রাখলে না ভীষণ ঝাড় দেওয়ার অসুবিধে হচ্ছে। এই দেখো এখানে আমগুলো চেয়ারের ওপর আছে, এই যে ওটিজিটাকে এখানে রেখেছি এই বড় ঘরে, মিক্সিটা আছে নিচে, এই যে কিছু করার নেই, কটা দিন কষ্ট করতেই হবে। আর তোমাদের কাজ দেখাবো দাঁড়াও, কী করেছে, কী অবস্থা, একদম স্তূপাকৃতি। দেখো এটা বাথরুম, এই যে ভাঙচুর করে এই অবস্থা। বাথরুমটা একদম যাচ্ছে তাই অবস্থা, তারপর ওদিকে একটু দেখাবো।
দেখো, আমি রেখে দিয়েছি চেয়ারের উপর, কি করব, কোথায় রাখবো? আমের কথা বলাতে না একটা কথা মনে পড়লো, জানো, আমার বিয়ের জাস্ট পরে পরে আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি বিয়ের জাস্ট মাস দুয়েক বড় জোর, ফেব্রুয়ারি 26 তারিখে বিয়ে হয়েছে। তারপরেই না এই তো মার্চ এপ্রিল মে মাসের দিকে আম হয় না, পাকা আম, ঠিক এই মে মাসের দিকে বেড়াতে গেছিল, বেড়াতে মানে ওই পিসির বাড়ি ঘুরতে গেছিল দুজন মিলে, আমি একা বাড়িতে ছিলাম আর ও তো অফিসে গেছিল। আর সেই সময় না আমি ঠিক লাইটের সুইচ, তারপর এই বাড়ির কোথায় কী আছে মানে ঠিক মতো জানতামও না, কোথায় কী কেমন ভাবে মানে কোথায় কী থাকে। যাই হোক, আমি ওপরে পায়চারি করছি, হঠাৎ দেখছি নিচে ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে, দরজার ধাম ধাম করে আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পারিনি, আমি ওপর থেকে শুনছি কি ব্যাপার, কিসের আওয়াজ হচ্ছে, কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম, একদম একা আমি আছি আর কি হলো, কিসের আওয়াজ, এইরকম ভাবছি। তারপর মনে মনে ভাবছি কেউ আবার ঢুকে পড়েনি তো, এই ভেবে আমি নিচে নামছি না, ভয় করছে ভীষণ, ভয়ে ভয়ে নিচে নামছি না। আর পাশের বাড়ি কাকু না পায়চারি করছিল, আমি জোরে জোরে ডাকছিলাম কাকু কাকু বলে, কিন্তু কিছুতেই কাকু শুনছিল না, কাকু একটু কানে কম শোনে, যার ফলে একদমই আমার কথা বুঝতে পারছিল না। যাই হোক, মানে কপাল ভালো, মানে কিছুক্ষণ পরেই বাবা মা ঢুকেছে, আর ঢোকার সঙ্গে সঙ্গে আমি বলছি যে তোমরা ঢুকো না বাড়িতে, ভেতরে কে ঢুকেছে দোতলায় সমানে আওয়াজ করছে আমায় নামার জন্য। তখন বাবা মা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, সঙ্গে সঙ্গে আমাদের না মার্কেটের ওপর আমাদের বাড়ি, আর সব ছেলেদের মানে ডেকে ইয়ে করেছে, তখন সঙ্গে সঙ্গে দল বল মিলে অনেকে চলে এসছে, আর সব বেয়ে বেয়ে পাঁচিল বেয়ে পাইপ বেয়ে উঠে বৌদি বৌদি দরজা খুলুন, কেউ ভয় নেই আমরা সবাই এসে গেছি। আমি তো দরজা খুলেছি, খুলে তারপর এবার নিচে নামছি, ওরা ওর উপর দিয়ে তিনতলার উপর দিয়ে ঢুকে ওরাও নামছে, নেমে দেখছে ওই, আমি আবার ভয় পেয়েছিলাম, আমার ভূত ভূত না তো, যদিও আমি ভূতে বিশ্বাস করি না। তারপর নেমে দেখছে যে দরজাটা, ওই দরজার যে ব্যাঙা আছে ব্যাঙাটা খুলে গেছে, দরজাটা হাওয়াতে একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, এইরকম হচ্ছে। আর যতবার দরজার ওই পাল্লাতে চলে মানে ওই ফ্রেমে ধাক্কা লাগছে, ততবার ধাম ধাম করে আওয়াজ হচ্ছে। এই একবার হয়েছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। তখন বাবা, আমের কথাটা বললাম না যে আমের কথা বললাম বলে মনে পড়লো, আমের কথা বললাম এই কারণে, বাবা তখন হাতে করে আম এনেছিল, এনে আমি এত ভয় পেয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম, তখন আম হাতে দিয়ে আমাকে বলছে এ না আম খাও, ভয় পেয়ে গেছে তো, এ না আম কাটো, এইরকম। ওই জন্য আমের ঘটনাটা মানে মনে আছে, এই কারণে আমি ভুলিও না যে মে মাসেই হয়েছিল ব্যাপারটা, ঘটনাটা। এই ছোটো ছোটো ঘটনাগুলো খুব আনন্দের জন্ম দেয়, আবার মনে পড়ে যায় আগের কথা, তাই না? এরকম ছোটো ছোটো অনেক ঘটনা আছে, যখন যা মনে পড়ে তখন তাই বলি। তখন একদম প্রথম দিকে কত ছোট ছিলাম, ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। যাই হোক, এখনকার কথা ভাবি, এখন কি খাবার করব বুঝতে পারছি না, কি যে করব, কি যে সমস্যা হচ্ছে না জানো, বারবার বলতে ভালোও লাগে না তবু বলছি। কালকে করেছিলাম আটা, ময়দানা আটা, আটা পেঁয়াজ আর লঙ্কা আর দিয়ে ভালো করে মেখে একটু রুটি টাইপে গোলা মানে জল দিয়ে গুলে করে সস দিয়ে খেয়েছিলাম, এই তো কোনো রকমে খাচ্ছি, সবই আছে, চাও ম্যাগি তারপর পাস্তা সবই ঘরে রয়েছে, চিড়ে, কিন্তু মানে কড়াটা একটা বিরাট ব্যাপার, কোনো জিনিস ঠিকঠাক নেই, কোনো কলে জল নেই, তারপর ধোবো যে কোথায় ধোবো, এরকম একটা ব্যাপার। তারপর ওদিকে পাঁচিলটাও বেশ খানিকটা তোলা হয়ে গেছে, ঘরের ঘরটা থাকবে না,
খাবার ঘরটা থাকবে না, মানে রান্নাঘরের পরে যে ঘরটা সে ঘরটা অ্যাটাচ থাকবে না, ওটা একটু প্ল্যানিং আছে অন্যরকম, যার জন্য খুব সমস্যা হচ্ছে। যাই হোক, একটু তোমার সাথে টাচে রইলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এগোচ্ছি না দেখো।